সামাজিক অবক্ষয়ের ঘটনা, এক যুবকের পাশবিক লালসার শিকার হলো এক বৃদ্ধা। শনিবার গভীর রাতে প্রবল বৃষ্টির মধ্যে বিশালগড় থানাধীন করইমুড়া বাজারের পরিত্যক্ত কংগ্রেস ভবনের ভেতরে আশ্রয় নেওয়া এক ভবগুরুই বৃদ্ধার উপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে গজারিয়া এলাকার নিতাই দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে স্থানীয়রা ভবগুরির চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গেলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত নিতাই দাস। পরে স্থানীয় যুবকদের তৎপরতায় আটক করা হয় অভিযুক্তকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে পুলিশ। ভবগুরে মহিলার উপর পাশবিক নির্যাতনের ঘটনা চাউর হতেই ছিচি রব এলাকায়। আমরা রাত্রে এদিকে মানে আমরা রুম আছে আর কি, তাই আমরা চিল্লি শুনে এদিকে একটা ফাদর মহিলা থাকে এদিকে মানে রুমটার ভিতরে, মানে আগের একটা ফাটি হুসা ছিল আর কি, এটা এর ভিতরে তারা থাকে মানে মহিলাটা থাকে, তাই নিয়ে রাত্রে এদিকে আইয়াছিরা মানে কিতা কর্তা ছিল এটা বুঝতেছি না, চিল্লাইতেছে পরে আমরা বাড়িছি, আমরা এমন আবার ভিডিওটা রেকর্ড করে বাড়িছি, তাই নিয়ে পরে আমরা আও না এদিকে দৌড়ে বাড়িয়ে দিতেছে আর মহিলা বাড়ি ডিডি কইতেছে কিতা কর্তা ছিল না কর্তা ছিল সব কইছে আমরা। মানে কে কে ঢুকছে? এ একটা লুকায় ঢুকছে। কি নাম তেনার? ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টোনাম কে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল, এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে। সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।